রাজ্যের ভূমি দপ্তর অফিসে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয়ে আপনার আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনো প্রকার আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনার এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, রাজ্যের কোন জেলাতে নিয়োগ করানো হচ্ছে এবং কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা এখানে কী থাকতে হবে, বয়স এখানে কী থাকতে হবে এবং পারমানেন্ট বেতন কত টাকা করে দেওয়া হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলা থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলা ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলো বন্ধুরা, রাজ্যের তরফ থেকে যে নতুন নিয়োগের নোটিশ প্রকাশিত হচ্ছে বাংলার তরফ থেকে, বাংলার ভূমির তরফ থেকে, সেই নতুন নিয়োগ নোটিশের বিস্তারিত বিষয় আমরা এখানে থেকে দেখে নেব। তো বন্ধুরা, আমরা একেবারে বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা অন স্ক্রিন নোটিশ দেখতে পাচ্ছেন, কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে আপনারা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে গ্রুপ এ রেভিনিউ অফিসারের জন্য টোটাল দুটো ভ্যাকান্সি রয়েছে, দ্বিতীয় নম্বর রয়েছে গ্রুপ বি রেভিনিউ ইন্সপেক্টরের জন্য টোটাল তিনটে ভ্যাকান্সি রয়েছে এবং আমিন পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে জন্য টোটাল তিনটে ভ্যাকান্সি রয়েছে, মোট এখানে আটটা ভ্যাকান্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মেটের মাধ্যমে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মেট ফিল আপ করে আপনাদের নির্দিষ্ট স্থানে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আবেদনপত্র দিয়ে আসতে হবে। নোটিশ প্রকাশিত হয়েছে হুগলি জেলা থেকে, আপনারা অন স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার হুগলি, হুগলি জেলা থেকে নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে নোটিশ প্রকাশিত হয়ে ডেট দেওয়া রয়েছে 12 এপ্রিল 2022, নোটিশ প্রকাশিত হয়েছে, নোটিশ নাম্বার এখানে দেওয়া রয়েছে। এখানে যেটা দেওয়া রয়েছে বা এখানে কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে আমরা আগেই দেখে নিয়েছি। এখানে রেভিনিউ অফিসার এবং রেভিনিউ ইন্সপেক্টর ও আমিন পদে এখানে নিয়োগ করানো হচ্ছে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে আমরা এখান থেকে দেখে নিয়েছি। আবেদনপত্র পাঠানোর শেষ ঠিকানা এখানে দেওয়া রয়েছে 30 এপ্রিল 2022 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনপত্র রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনারা আবেদনপত্র পাঠাতে পারবেন। এখানে ঠিকানা দেওয়া রয়েছে, ঠিকানায় আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে। এনভেলপের উপরে আপনাদেরকে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ রেভিনিউ অফিসার আর ও রেভিনিউ ইন্সপেক্টর আর আই আমিন অন কন্ট্রাকচুয়াল বেসিক, অর্থাৎ আপনাদের এখানে চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হচ্ছে। পারমানেন্ট বেতন যার রয়েছে এখানে রেভিনিউ অফিসার 12,000 এখানে রয়েছে রেভিনিউ ইন্সপেক্টর এবং 10,000 টাকা রয়েছে আমিন পোস্টে, যারা আবেদন করবেন তাদের এখানে 10,000 টাকা থেকে বেতন শুরু হচ্ছে আমিন পোস্টে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত। এখানে যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েজ রয়েছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন এবং প্রেশার ক্যান্ডিডেট কোনোভাবেই এখানে আবেদন করতে পারবেন না। প্রেশারদের যখন নোটিশ প্রকাশিত হবে পেশাদের জন্য, তখনই আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো। চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনারা সেই লেটেস্ট ভিডিওটা পেয়ে যাবেন। এখানে গ্রুপ এ থেকে গ্রুপ বি পর্যন্ত নিয়োগের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে রেভিনিউ অফিসার রেভিনিউ ইন্সপেক্টর এবং আমিন পদে নিয়োগ করানো হচ্ছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা দেখে নিয়েছি। কী কী শিক্ষাগত থাকতে হবে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত নিয়োগ নোটিশ বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল মানে স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।